নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় তো বন্ধুরা তোমাদেরকে গতকালকে যেমনটা জানিয়েছিলাম যে তোমাদের এবার প্রত্যেক বছরই কিন্তু রেলওয়েসে রিকুমেন্ড করা হবে এবং এই নিয়ে এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করবে এবং রেলওয়ে মিনিস্টার তিনি নিজে জানিয়েছিলেন কোন ডেটে কোন নোটিফিকেশান আসবে না আসবে তিনি কিন্তু জানিয়েছিলেন এবং বলেছিলেন প্রত্যেক বছরই কিন্তু নিয়োগ হবে সেই অনুযায়ী কিন্তু এক্সাম ক্যালেন্ডার রেলওয়ে রিকুমেন্ড বোর্ড প্রকাশিত করে দিল অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিকুমেন্ড বোর্ডের তরফ থেকে এই নোটিফিকেশনটা জারি করা হচ্ছে ঠিক আছে এখানে কি বলেছে দেখো অ্যানুয়াল ক্যালেন্ডার অফ আরআরবি রিকুমেন্টস অর্থাৎ তোমাদের এই বছরের যে রিকুমেন্টগুলো হতে চলেছে সেগুলোর যে টেন্টিভ ডেট সেগুলো দিয়ে দিয়েছে নোটিফিকেশান কবে ইস্যু হবে সেগুলো বলে দিয়েছে জানুয়ারি এবং মার্চে এলপি নোটিফিকেশান আসবে প্রত্যেক বছরই এই টাইমেই নোটিফিকেশান আসবে তোমাদের এই বছরও চলে এসছে এপ্রিল জুনে টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি আসবে যদিও তোমাদের টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত করে দিয়েছে কারণ তোমাদের সামনে যেহেতু ভোট রয়েছে ভোটের কারণে কিন্তু তোমাদের টেকনিশিয়ানের বিজ্ঞপ্তিটা একটু আগেই প্রকাশিত করে দিয়েছে এই বছর বাট এর পরের বছর থেকে এপ্রিল জুনে প্রকাশিত হবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেল ফোর ফাইভ অ্যান্ড সিক্স যেটা এন টি বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হবে জুলাই এবং সেপ্টেম্বরে তারপর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট এবং টু থ্রি তোমাদের জুলাই জুন জুলাই সেপ্টেম্বরে প্রকাশিত হবে জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল ক্যাটাগরি এসবগুলো কিন্তু তোমাদের জুলাই সেপ্টেম্বরে প্রকাশিত হবে তারপরে দেখো অক্টোবর ডিসেম্বরে কী কী প্রকাশিত হবে লেভেল ওয়ান অর্থাৎ তোমাদের গ্রুপ ডি গ্রুপ ডির নোটিফিকেশান তোমাদের কবে প্রকাশিত হবে অক্টোবর এবং ডিসেম্বরে কিন্তু তোমাদের গ্রুপ ডি নোটিফিকেশান আসবে তো তোমরা ডেটটা দেখে নাও তোমরা দুই দুই দু হাজার প্রকাশিত করা হচ্ছে এখানে রেলওয়ে রিকুমের বোর্ডের তরফ থেকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তো তোমাদের এক্সাম ক্যালেন্ডার অ্যানুয়ালি চলে এলো তো এটাকে ধরেই এগো এবং ভালোভাবে পড়াশোনা করো যেটাকে তোমরা টার্গেট করে রেখেছো যে কোনো একটা এক্সামকে ভালোভাবে এগো এটাই তোমাদেরকে বলবো এবং পড়াশোনাটা ভালোভাবে করো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দিলাম দেখ হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দু বন্ধু মাতরম